এই কলিযুগের মানুষের মধ্যে একটা বিশেষ মানসিকতা আছে বাবা। কি বলুন তো? যে দেব কম আর নেব বেশি, বেশি দেব না কম নেব না। যেখানে যতটুকু মানে কম দিলে বেশি পাওয়া যায় আমাদের চোখে কিন্তু সেদিকে হুড়হুড় করছে। কোন দোকানে গেলে একটু সস্তায় জিনিস পাওয়া যাবে? দু টাকার জন্য আপনি গ্রাম ছেড়ে, গ্রামের দোকান ছেড়ে বাজারে চলে যায় যায় না? দু টাকার জন্য তামাম। এই হচ্ছে আমাদের বর্তমান যুগের পরিস্থিতি। আমরা কথা রাখতে বললেও আমরা কথা রাখতে পারবো না, কারণ সে তো লাঠি না নিয়ে বসে আছে। যেমন নাচাবে তেমন নাচতে হবে। পুতুল নাচ দেখেছো মা? পুতুল নাচ আগে গ্রামে আসতো, আসতো না পুতুল নাচ? আমাদের দিকেও যেত আমি যখন ছোট ছিলাম, এখন তার হয় না। এখন কি হয়েছে বাবা? কি দেখালে বাচ্চাদের হাতে? বড় বড় স্ক্রিন টাচ ফোন, অ্যান্ড্রয়েড, 3G-তে হলো না, 2G-তে হলো না, 4G-তে হলো না, এখন আবার কি বেরিয়েছে গো? এই কি বেরিয়েছে? সে তো লাঠি নিয়ে বসে আছে, দেখবেন সে পুতুল নাচ যারা দেখায় উপরে সে সুতো নিয়ে বসে থাকে আর পুতুল গুলোকে নাচায়, ঠিক সেরকম সে তো নাচাচ্ছে। যেমন নাচাবে তেমনি নাচতে হবে। যেদিন এই সময়টা বাবা আমাদের শেষ হয়ে যাবে, উপরে থেকে ডাকে চলে আসবে, সেদিন আমরা আর দুদণ্ড কেউ থাকতে পারবো না এই মায়ার জগতে। যে সংসারে নিয়ে এত মাতামাতি, যে সংসারের জন্য সারাটা জীবন ব্যয় করে দিলাম, সে সংসার কিন্তু আপনার সাথে যাবে না বাবা। সাথে যাবে স্ত্রী পুত্র সন্তান, কেউ সেদিন সাথে দেবে না। এই যে এত টাকা পয়সা ধন দৌলত আমরা বাগাতে শিখেছি, এক ভরিতে হচ্ছে না, দু ভরিতে হচ্ছে না, 10 ভরিতে হচ্ছে না, 15 ভরিতে হচ্ছে না, সেদিন বাবা কিচ্ছু থাকবে না। সেদিন হাতে যদি একটা সরু আংটি পরানো থাকে সোনার, সেটাও খুলে না হবে। তা যেদিন বাবা উপর থেকে ডাক চলে আসবে, সেদিন কিন্তু আমরা দুদণ্ড আর কেউ এই মায়ার জগতে আমরা থাকতে পারবো না। সেদিন কি হবে? এই যে আমি আসলে গান করছি বাবা, আমার গান শেষ হয়ে গেলে আমি বাড়ি চলে গেলে কি করা হবে? এই যে এত বড় বড় আলো লাগিয়েছে, এই আলো কি করা হবে বাবা? নিভিয়ে দেওয়া হবে। সেরূপ আমাদের যেদিন উপর থেকে ডাক চলে আসবে, পরমাত্মা যেদিন তোমার ওই সুতোটা ছিঁড়ে দেবে, সেদিন তো আমরা কেউ থাকতে পারবো না। তখন আমাদের স্টেজের আলোগুলো কি হয়ে যাবে বাবা? নিভে যাবে। সংসারের আলোকে যে অভিনয়ে রঞ্চ, পদকর্তা বললেন বুঝু না কেন মন, এটা যে সংসারে নামক একটা অভিনয়ের মঞ্চ। এখানে আমরা কি করতে এসেছি? অভিনয়ের মঞ্চে কি করতে আসা হয় বাবা? অভিনয় করতে, তাই তো? এই সংসারে নামক অভিনয়ের মঞ্চে বাবা আমরা অভিনয় করতে এসেছি। যার যখন অভিনয় করা শেষ হয়ে যাবে, তখন এই স্টেজের আলোগুলোকে আপনা আপনি নিভিয়ে দেওয়া হবে। সেদিন এই স্টেজ ছেড়ে কিন্তু আপনার নেমে যেতে হবে। তামাগো যে কটা দিন আছেন, কে কটা দিন আছে কেউ জানি না, আজ রাতে বিছানায় বালিশ দিয়ে শুয়ে কাল সকালে উঠবো কিনা কোনো গ্যারেন্টি নেই, আছে কোনো গ্যারেন্টি নেই। তা যতক্ষণের জন্য বাবা আমরা আছি সংসার জগৎটার মধ্যে, তাকে একটু করে সাড়া দেবে, তাকে দেখো দিন আনতে একবার করে ডাকা। কেন বলুন তো বাবা? নিতাই বল হরি বল করে আমরা যেন তোমাও তুলে
পারি, এরকম মনের মধ্যে মানসিক কথা রাখবে, উপকার হবে। বাচ্চারা যখন দেখবেন বাবা স্কুলে যায়, তাদের দেখবেন বাবা কি হয় বলুন তো, স্কুলে ক্লাস শুরু হওয়ার আগে কি হয়, কি হয় রে বাবু, প্রার্থনা হওয়ার পর কি হয়, ক্লাসে গিয়ে প্রার্থনা হওয়ার পর যখন ক্লাসে যাওয়া হয় তারপর কি হয়, প্রেজেন্ট প্রেজেন্ট করা হয়। মাস্টার মশাই বলে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3, আর বাচ্চারা কি বলে বলুন তো, ইয়েস ম্যাম, প্রেজেন্ট ম্যাম, তাই না বলে? তো সেইরকম আমি যখন বলবো তাই ঘুরি বল, সকলের যেন এই বাহু দুটো বাহু উপর দিকে ওঠে, যেন বদল ঘুরে আমরা কেউ বলতে লজ্জা না পাই, কই বাহু হচ্ছে কই, সমান বাহুর উপর দিকে ওঠে, কেউ যেন আমরা লজ্জা বোধ না করি। গৌরুরি তবে না জানবে যে আমরা তার পাঠশালায় এসেছি, জানবে কি করে যে আমরা তার পাঠশালায় এসেছি। বাচ্চারা দেখবেন সব বাচ্চারা সমান হয় না পড়াশোনায়, কেউ কম হয় কেউ বেশি হয়, কিন্তু প্রেজেন্ট দেখবেন সবাই পারে, তা আমরা যে যা করছি ঠিক আছে, কিন্তু বাহুগুলো যেন উপরে উঠতে আমাদের লজ্জা বোধ না থাকে। ঈশ্বর দেখা পাবো যতদিন বাবা আমরা এই মায়ার জগতে থাকবো, এই সংসারটাতে থাকবো, এই জগতে আমরা থাকবো, এই ভবমাঝে আমরা বাস, ততদিন আমরা তার দেখা পাবো না।
যেদিন আমরা ইহ জগৎ ছেড়ে ওই পর জগতে চলে যাব সেদিনই আমরা তার দেখা পাব। তাহলে ভবমাছি জগমাছি কার পদে সেবা করব? যারা গুরুচরণ আশ্রয় করেছেন সে গুরুর নিজ নিজ পিতা মাতা, যারা সর্বপ্রথম গুরু তাদের পদ সেবা করতে বলছি। পদ সেবা নাম দাস্য, এই মনটাতে বাজে বদলুক না রেখে মনটাতে দাস্য ভাব আনতে বলছে, সক্ষ সৎ পথে চলতে বলছে, সক্ষ ভাব আনতে বলছে, দাস্য সক্ষ এবং আত্মনিবেদন অর্থাৎ নিজেকে পুরোপুরি গোবিন্দ চরণে অর্পণ করাকে বলছে আত্মনিবেদন। এই হলো নাটি ভক্তি। কলিযুগের বাবা ভগবানে পতিত পাবন গৌরহরি, তিনি চিন্তা করলেন না না আমার কলির সন্তানরা আমার কলির জীবরা, দেখবেন বাবা একটা মায়ের যদি তিনটে সন্তান থাকে, বড় ছেলে মেয়ে ছেলে শুধু ছেলে ছোট ছেলে, চারটা সন্তান যদি থাকে তিনটে সন্তান থাকে, সব থেকে বেশি মা কোন ছেলেটাকে ভালোবাসে বলছেন তো? ভুল বলছেন, মারা কিন্তু সবসময় নিজের ছোট ছেলেকে ভালোবাসে, অনেক বাবারাও সবসময় নিজের ছোট ছেলেকে বেশি ভালোবাসে, বেশি আদর। আমাদের বাবা কত যুগ? চারটে যুগ। কি কি? সত্য ত্রেতা দ্বাপরার কলি, ভগবানের চার ছেলে সত্য ত্রেতা দ্বাপরার কলি, ছোট ছেলে আমাদের এই কলিযুগ। তা পতিত পাবন গৌর হরিও এই জগতের এই সংসারের পিতা মাতার মতো আমার পিতা হয়ে ছোট ছেলে কলিকে সব থেকে আদরের করে তুললে, চিন্তা করলেন না না আমার কলির সন্তানরা তো নববিধা ভক্তি যাজন করতে পারবে না, তাই তাদের জন্য সহজ সরল পদ নিয়ে এলেন, তা হলো এই হরিনাম সংকীর্তন। তাই তো বলছে হরের নাম কল ভগবানের কৃপা লাভ করতে হতো, তেতাই জানি যক্ষ তারা ঈশ্বরের কৃপা লাভ করতে হতো, দেব তারপরে সেবা পূজা অর্চনা তারা ঈশ্বরের কৃপা লাভ করতে হতো। আর এই কলিতে পতিত পাবনা গৌর হরি আমার আমাদের মতো পাপী তাপি জীবদের উদ্ধার করলেন শুধুমাত্র নামের দ্বারা, তাই আজ শিবা সঙ্গনে নিজ পারিষদের সঙ্গে নিয়ে হরিনাম গাইছেন।
নিজ পরিষদের সামনে আজ হরি নাম লইছে আমরা করব তো হরি Hold it!
মানে সাথে সাথে সেবা শঙ্করের নাম বিতরণ করছে। নাম গাইতে 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 আজ ব্রজের ভাবে বিভাবিত হয়ে গেছে। আর ব্রজের ভাবে বিভাবিত হয়ে তাকিয়ে দেখলে নেই তো পূর্বলীলার তারা সকলে এসে গেছে। বলছে সলাশির মহাদেব, তুমি অদ্বৈত আচার্য হয়ে এসেছো। দেবর্ষি নারদ, তুমি শিবাশ হয়ে এসেছো। ব্রহ্মা, তুমি এসেছো হরিদাস হয়ে। বাবা কেদারযুগের হনুমান, তুমি এসেছো মুরারিগুপ্ত হয়ে। বাহ বাহ, সবাইকে আমি দেখতে পাচ্ছি, সবাইকে আমি দেখতে পাচ্ছি। তবে এও দেখতে পাচ্ছি যে আসেনি শুধু একজন, সে কি বলো? আমি নাকি ব্রজের কালাই, তাহলে তোমরাই বলো। আমি যদি ব্রজের কালাই হই তাহলে আমার দাদা বলায় কোথায়? তাই আজকে আমার ভক্ত মণ্ডলীর উদ্দেশ্য করে বলছে, ও গো আমি যদি এই ব্রজে
বাবা নাম রেখেছে। প্রত্যেকদিন সে পাড়ার সঙ্গে সাথীদের বনের মধ্যে নিয়ে গিয়ে কাউকে সাজায় রাম, কাউকে সীতা, কাউকে ভরত, কাউকে লক্ষ্মণ, এভাবে সবাইকে আজ সাজায়। আর এই নিজে সাজে প্রাণের ভাই লক্ষ্মণ, আর সদা সর্বদাই গাইতে থাকে। কি গাইব? রাম 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 সীতা রাম সীতা রাম সীতা রাম। তুই তো এমন কথা কোনোদিনে বলিস না, তবে আজ হ্যাঁ রে বাবা ভয় ভয় পাস না তো? না গো, আমি কিচ্ছু ভয় পাই না, জানি তোকে বলে পাখি আমার কত ভয় হয়। বাঘ ভাল্লুক হিংস জন্তু ভূত প্রেত কত কি থাকে, তাই তুই যতক্ষণ না বাড়ি ফিরিস আমি তোর আশা পদ পানে চেয়ে বসে থাকি। আর কুলদেবতাকে জানাই হে গুরুদেব, তুমি আমার কুবেরের মঙ্গল করো, ওর যেন কোনো ক্ষতি না। এই বলতে বলতে পদ্মাবতী মা আমার কেঁদে ফেললে। মা তুমি কাঁদছ, মা তুমি কেঁদো না, জানো মা কালই আমার শেষ খেলা। কালকে রাবণকে বধ করে সীতা আমাকে রামচন্দ্রের বামে বসালে, আমাদের খেলা শেষ। তুই আবার বলে যাবি মা কাল তো আমাদের শেষ খেলা, কাল তো আমাকে যেতেই হবে, বলো মা? তুমি না আমার খুব সুন্দরভাবে সাজিয়ে দিও, হ্যাঁ খুব সুন্দরভাবে সাজিয়ে দিও, কাল আমাদের শেষ খেলা। সেদিন কার মতো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে কুবের পরের দিন সকালে উঠে ডাকছে, মা পদ্মাবতী মা আমার ইচ্ছে না থাকলেও সুন্দর সুন্দর ফুল নিয়ে এসে কুবেরকে সুন্দরভাবে আজ সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে। আর তুই নয়ন দিয়ে অস্ত্র প্রবাহিত হয়ে যাচ্ছে, ইচ্ছে নেই ছেলেকে মনে পাঠাবার, তাও মা আমার ছেলেকে সুন্দরভাবে সাজিয়ে দিলে। সাজে সজ্জা করে কুবের তার সঙ্গে সাথীদের নিয়ে বনের মধ্যে গমন করলেন। দরজার বাইরে এসে ডাকছে, হারাই হারাই বাড়িতে আছো? হারাই পণ্ডিত বাড়িতে নেই, বেরিয়ে এলে রে মা পদ্মাবতী দেবী। সন্ন্যাসী দল আসো ভিতরে আসো, সন্ন্যাসী বরের পা গুলোকে ধুয়ে দিয়ে সন্ন্যাসী বরকে ভিতরে নিয়ে গেলেন। সন্ন্যাসী বরের ভোজনের আয়োজন সন্ন্যাসীর হরি কথায় কৃষ্ণ কথায় রত। গৃহীর বাড়ি কেন যান সন্ন্যাসীরা? গৃহীর মঙ্গল কামনার জন্য যায়। আমরা তো কলির জীব,
আমাদের একটু সময় নেই, তারকে ডাকবার ভয় রাখার তো আমাদের সময় নেই, তাই সাধু সন্ন্যাসীরা গৃহের বাড়ি যায়।